সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি অবিবাহিত থাকতে চায় সেটি কি শরীয়তের দৃষ্টিতে কেমন দেখেন সামর্থ্য থাকার পরও কেউ যদি অবিবাহিত থাকে তা সে গুণাগার হবে কারণ সে সুন্নতকে তরক করছে আল্লাহ রসুল সাল্লাহমে সাদ করেছেন নিকাহ মিন সুন্নতি ফামান বা আন সুন্নতি ফালাই সামিননি নিকাহ হচ্ছে আমার সুন্নত যনতিকে মুখ ফিরালো সে আমার মত নয় অথবা সামর্থ্য থাকার পর যে যে বিয়ে করে না এটা শুধু বোকা না এটা চরম নির্বোধ ঠিক না ঢাকায় বসবাসকারী কোনো পরিবার যখন ঈদ বা কোনো কারণে আটাত্তর কিলোমিটার দূরে তার গ্রামের বাড়িতে পনেরো দিনের কম সময় অবস্থান নিয়তে যায় যাত্রাপথে তারা মুসাফির হবে কিন্তু গ্রামের বাড়িতে পৌঁছে গেলে তারা আর মুসাফির থাকবে কি অর্থাৎ গ্রামের বাড়ি কি তাদের জন্য ওয়াতানে আসল হবে হ্যাঁ ওতানে আসল হবে যদি ওখানে হাওয়ায় যে আসলিয়া থাকে তার থাকার ঘর থাকে খাট পালং থাকে রান্নাবান্নার হাড়ি পাতিল থাকে আত্মীয় স্বজন থাকে ওটা আত ওয়াতানে আসলের হুকুম হবে আগেকার দিনে সফরের কষ্ট বিবেচনায় কসরের বিধান দেওয়া হলো এখন সফর অত্যন্ত সহজ ও সময় সাশ্রয়ী হয়ে গিয়েছে তবে কি কসর বিধান পালন রহিত করে দেওয়া হবে রোহিত ক্ষমতা ক্ষমতাকার সফরটা যতই আরামদায়ক হোক সফরে বের হলে আপনাকে নামাজ কসর পড়তে হবে এটা আল্লাহ তালা চূড়ান্ত বিধান দিয়েছেন কেমত্মক আপনি আরামে গেলেন না কষ্ট করে গেলেন সেটা বিবেচ্য বিষয় নয় আর আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আল্লাহর রহমতে রকেট সারা পৃথিবীর যত ধরনের উন্নত বাহন আছে সবগুলোতে আমি উঠছি রকেট সারা আলহামদুলিল্লাহ তা আমি দেখেছি কি প্লেনে কি হেলিকপ্টারে কি গাড়িতে কি জলপথে যেভাবেই সফর করি কষ্টটা লাগে বরং প্লেনে ভ্রমণ করলে কষ্ট আরও বেশি অতএব সফরের কষ্ট এটা সবসময় মানুষকে উঠাতে হবে সেজন্য সবসময় তাকে কসর করতে হবে সে যত দ্রুত চলাফেরা করুক যত আরামেই চলাফেরা করুক মাসিরাত সালাহ সাদি আয়ামিনী আলিহা তিন দিন তিন রাতের পথ যদি সে অতিক্রম করে তখন সে মুসাফির তাকে কসর পড়তে হবে অ্যালার্জির সমস্যার কারণে দাড়ির গোড়া থেকে রক্ত বের হচ্ছে এখন কি দাড়ি মুন্ডন করা যাবে এ প্রশ্ন করছে এ লোকটারে দাড়ি মুন্ডনের আগে তবা করা উচিত যে তার এত বদকিসমত দাড়ি রাখতে পারে না দাড়ির গোড়া দিয়ে রক্ত পড়ে তবা করা উচিত না আল্লাহ তালা তাকে সুযোগ দান করেন দাড়ি রাখার দ্বিতীয় যদি কোনোভাবেই তার রেজিস্টার্ড ডাক্তার যদি অ্যাডভাইস করে প্রেসক্রাইব করে যে তাকে দাড়ি মুন্ডন করতেই হবে তার চিকিৎসার জন্য তখন সে অজরান মুন্ডন করতে পারবে এটা ফাতাওয়া আর তাকুয়া হচ্ছে সে নিয়ত করবে যে না আমার যতই কষ্ট আমি দাড়িতে হাত লাগাবো না আল্লাহর হুকুম এসে ভালো হয়ে যাবে